خايف من مصر؟ আমি তো আসতেছার ওই যে আমার ওই হিরিম বা রাস্তা যে ওই মালিকা স্কুলে গেলেন স্যার, সাইডে গাছগুলো কাটতে বলছিলেন না স্যার, ওরা তো গাছগুলো কাটে না, কাটেনি। তারপর স্যার তহসিলদারকে বলে বলছিলেন নাকি স্যার, তহসিলদারও গেছিল যা বলে আসছে ওরা গাছগুলো কাটে না স্যার। ওই বলতে তহসিলদারকে বলে বলছি কি হয়তো মালিক তো বাড়িতে নেই স্যার। আপনি যদি আমার মনে হয় স্যার আপনি যদি ওই তহসিলদারকে দিয়ে যদি সব গাছগুলো টাকায় উঠাই দিয়ে ওই পয়সাটা মধ্যে খাতে কোনোখানে দান করে দিয়ে স্যার গাছগুলো বিক্রি করে দিয়ে স্যার তহসিলদারকে ফোন দিয়ে গাছগুলো ও তহসিলদার মনে হয় ওটা কি রাস্তায় পড়ছে কিনা। ওটা তো একদম পুরো রাস্তায় স্যার, ওই যে সেদিন গেলেন স্যার আমি যে বললাম স্যার যে আমার দোষটা তো স্যার আপনাকে দেখাইলাম, ওটা তো একদম পুরো রাস্তায় ওর ঘরের পর্যন্ত রাস্তায় এসে স্যার, ওখানে ওখানে তো ঘরের ভিটা এক হাত রাস্তায় আছে। মাপছিল আমি তো স্যার আপনার মতো স্যার সার্ভিসের কি মাপছিল? হ্যাঁ মাপছিল স্যার, ওই যে আপনার মতো স্যার দিয়েছিলেন না স্যার, ওই আমাদের বিরুদ্ধে মাস পিটিশন করেছিল তখনই তো ওদেরকে গাছগুলো কাটতে বলছিল স্যার। ওই তো স্যার ওই ছাদ চলে গেল, যাওয়ার পর তো আর কাটা হয় না। এই সার্ভিস স্যার ওই যে আপনি যে মালিকের রাস্তায় যে গেছিলেন, হ্যাঁ এবার তাই নাকি হেরিংবনের রাস্তাটা যে ওখানে ওই যে স্কুলের সামনে বসলাম না, একটা সমস্যা আছে, ওটা কি সমাধান কি করছেন বা কি আমাকে জানান নাই তো। হ্যাঁ না, ওই যে স্কুলের পাশে ডান পাশে ওই যে ওই ওই যে কিছু গাছ আছে স্কুলের ঠিক উল্টা পাশে, ওই গাছগুলো কি আমাদের সরকার রাস্তায় পড়ছে? না ওইটা আমরা ওইটা আমাদের নিয়ে নিতে হবে জায়গাটা কেটে দিয়ে, না হলে তো ওই যে গ্যাঞ্জাম লেগেছে ওই যে লোক আসছে আর কি। তাহলে ওখানে সুপারি গাছগুলো আমাদের সরকারের দাগের মধ্যে পড়ছে না এটা বলছেন? মহিলার গাড়িগুলো বুঝবে তাহলে আপনার ওখানে দেয় নাই আর কি। হ্যাঁ লোকজন আসছে আর কি, তাহলে এটা নিশ্চিত আপনি ওখানে খুঁড়ি কোনো খুঁড়ি টুটি কাটছেন যে কোন পর্যন্ত ওইটু মানে ওই যে সুপারি গাছের ওখানে খুঁটি দেওয়া আছে না আমাদের সরকার রাস্তায় পড়ছে যে, মানে এটা হচ্ছে কি রেকর্ডে হচ্ছে আমাদের রাস্তা কিন্তু ওই ওই বারের উপরে পড়ে গেছে মনে হয় কিছুটা, কিন্তু বাস্তবে হচ্ছে বামে আর কি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা তাহলে কিছুটা অংশ পড়ছে, আমরা তাহলে ওইটুকু ক্লিয়ার করে ফেলবো আর কি। হ্যাঁ যাতে আপনার মাপটা যদি থাকে, হ্যাঁ দোষীদের সাথে আমি কথা বলছি তার অসুবিধা। ঠিক আছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে আমি কথা বলছি আমার দেখবো হ্যাঁ বিষয়টা। ঠিক আছে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন পরে আবার আসতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।